যে অভিযোগগুলো করেছে সত্যি আমাদের কাছে, আমরা তার কাছে ক্ষমা প্রার্থী। আমি প্রথমেই বলছি, যদি এরকম কোনো সত্যিকারের কোনো ঘটনা ঘটে থাকে আমরা তার কাছে ক্ষমা প্রার্থী। যদি আমাদের ড্রাইভার যদি উপযুক্ত সেরকম কোনো অপরাধ করে থাকে তাকে যেন পূর্ণ শাস্তি দেওয়া হয়। আমার মনে হচ্ছে না এরকম ধরনের কোনো ঘটনা ঘটতে পারে না, কারণ ওনার একটা ছেলে পিছনে বসেছিল। যদি উষা থেকে উনি গড়িয়া পর্যন্ত যেয়ে থাকে, আমি আবারও বলছি যদি ঘটে থাকে কিন্তু আমরা লজ্জিত ক্ষমা প্রার্থী, কিন্তু যদি এরকম ওনার ছেলে পিছনে বসেছিল, সে যখন গেছে তাহলে তো রাস্তায় মাঝখানে তার ছেলেকে তো তার বলা উচিত ছিল যে এরকম ঘটনা ঘটেছে এরকম, তাহলে তখন তখনই প্রশাসন ব্যবস্থা নিত, বা রাস্তার লোক ছিল, বা আমাদের আরও অটো চালক ড্রাইভার বাইরে ছিল।